আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিল্লাহ ওসালাত আল্লাহ রাসীল আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার সংক্ষেপ প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ পনেরোতম তারাবি শুরু হবে এবং পনেরোতম তারাবিতে তেলাওত করা হবে ইনশাআল্লাহ আঠারোতম পারা কোরআন কারিমের আঠারো নম্বর আঠারোতম পাড়া জুড়ে রয়েছে সুরায় মমিনুন এবং সুরায় নূর এই সুরায় মমিনুন এবং সুরায় নূর উভয় সুরার সংক্ষিপ্ত সারেংশাল আজ আমরা তুলে ধরার চেষ্টা করব আমার তফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক সুরায় মমিনুনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য এবং গুণাবলীর কথা উল্লেখ করেছেন এবং গোটা কোরআন জুড়ে মুমিনদের এতগুলো বিস্তারিত বৈশিষ্ট্য কথা একসঙ্গে আর কথা উল্লেখ করা হয়নি একজন মমিন কিভাবে তিনি সফল কাম হবেন কিভাবে তিনি তার ইমান সাধনা সিদ্ধ হবেন এবং সার্থক হবেন সে বিষয়ে আলোচনা রয়েছে সুরায় মোমিন একবারে শুরুতেই আর এই জন্যই সুরাকে সুরায় মোমিনুন বলা হয়েছে মোমিনদের সুরা কারণ মোমিনদের আলোচনা রয়েছে মোমিনদের বৈশিষ্ট্যের কথা রয়েছে শুরুতে আল্লাহ সুমাতালা ষাটটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বল করেছেন এবং তারই আগে বলেছেন তারও আগে বলেছেন কদ আফলাহাল মোমিনুন মমিনেরা সফল এবং সার্থক হয়ে গেছেন অর্থাৎ মোমিনরা ইমানদাররা তারা সফল সার্থক হয়ে গেছেন কারা তাদের যাদের ভিতরে এই সাতটি গুণ রয়েছে তারা সেই মোমিনরা আল্লাদিন আহম থেকে নিয়ে আল্লাহ তালা শুরু করেছেন অর্থাৎ যাদের ভেতরে এই গুণগুলো রয়েছে সাতটি গুণ তারা সফল এবং সার্থক হয়ে গেছে অর্থাৎ কেয়ামত দিন তারা চূড়ান্তভাবে শেষ হাসি তাদের মুখে ফুটবে এবং তারা জান্নাতে যাবে এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন যাদের ভিতরে এই সাতটি গুণ রয়েছে তার প্রথম গুণটি হল আল্লা দিন হমফে সলাতে এম খোয়াশে যারা সলাতের ভিতরে খুশু অবলম্বন করে সালাতের ভিতরে যারা মনোযোগ যাদের থাকে এবং খুব বিনয়ের সাথে সালাত আদায় করে দ্বিতীয়ত ও্লাদিন হোম আল্লাহ অনর্থক কথা অনর্থক কাজ যেটার কোনো দুনিয়া আখড়াতের কোনো লাভ নাই খেল তামাশা অযথা সময় নষ্ট করা এগুলো থেকে যারা বেঁচে থাকে তিন নম্বর হলো দিন আহমি জাকাতে ফাইলুন যারা জাকাত আদায় করে চার নম্বর হল আল্লাদিন আহমলি ফুরুজিম হাফিজুন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ইল্লা আলামা মালাকাতঈমান হুম ইলা আলা জিম আউমা মালাকাতঈমান হুম ফাইহম গরু মালুমিন নিজের স্ত্রী অথবা কৃতদার দাসী কৃতদার দ্বারদাসী বলতে যুদ্ধ লব্ধ এবং যুদ্ধে যুদ্ধবন্দী হিসাবে কৃত দ্বারদাসী হিসাবে যারা পরিচিত প্রতিষ্ঠিত ছিল তখন তাদের কথা বলা হচ্ছে তারা এবং স্বামী স্ত্রীগণ এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোথাও যদি কেউ স্থানকে ব্যবহার না করে এবং হেফাজত করে তারা পাঁচ নম্বর হল ওল্লিন আহম লি আমানা তিহিম ওয়া আহদিহিম রাউন পাঁচ নম্বর হলো আমানা তিহিম আহদিহিম আর যারা তাদের আমানত যেটা সে আমানতের খেয়াল করে রক্ষা করে আমানতের খেয়ানত করে না এবং আহদিহিম রাউন এবং তাদের অঙ্গীকার যদি কারোর সঙ্গে করে থাকে কথা দিয়ে থাকে সেটাকে তারা রক্ষা করে সেটাকে তারা নষ্ট করে না আর সাত নম্বর হল আল্লিন রহমা আল্লাহ সালহিম হাফিদুন যারা তাদের প্রত্যেক নামাজকে হেফাজত করে অর্থাৎ সময় মতো সঠিক মতো সঠিকভাবে তারা আদায় করে গাফতি করে না আগে পরে করে না যথাসময়ে আদায় করে উত্তম উপায় আদায় করে আলাহাসমাতাল এর সাতটি বৈশিষ্ট্যগত আলোচনা করে শুরুতে বলেছেন যে তারা সফল এবং সার্থক হবে শেষে বলেছেন উল্ ইকাহমুল ওয়ারিফুন আল্লাহন আল ফেরদাউস আহম ফিহা খোয়ারেদুন এরাই হলো প্রকৃত অর্থে এরাই হলো অধিকারী এরাই হলো মালিক এরাই হলো ওয়ারিশ কিসের জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ এবং সেখানে তারা চিরকাল থাকবে দর্শক এই সাতটি গুণ নিজেদের আমরা ধারণ করার চেষ্টা করি যেটা আজকে তার তার করা হবে এর ফলে আলাহ সামাতা আলোচনা করেছেন মানুষের সৃষ্টির বিভিন্ন ধাপের কথা মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে সে বিষয়ে আল্লাহ তালা বলেছেন ওলা কাত হলাকিসুল্লাহিম তিন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে কাদা মাটি থেকে সুম্মা জা আল্লাহ ফাতিম সুম্মা জা আল্লাহ হনুৎফাতফিকমা কিন এরপর তাকে আমি বীর্য এতে এটাতে রূপান্তর করেছি মাতৃগর্বে সুম্মা খালাকালান নোদ ফতে আলাগ কাতান এরপর বীর্য থেকে তাকে আমি জমাট রক্তে পরিণত করেছি বা খালাকাল ফাঁখালাকাল আলা কাতা মুদগাতান এরপরে জমাট রক্ত থেকে আমি গোষ্ঠীর টুকরায় পরিণত করেছি ফাঁকালাকনাল মুদগতায় আয়দামা এরপরে সেই গোষ্ঠীর টুকরা থেকে আমি হাড্ডি সৃষ্টি করেছি ফাঁকা সাহনাল আয়দা আহমের এরপরে হান্ডির উপর আবার গোষ্ঠীর আবরণ আমি দিয়েছি আনো খালকান আঁখ রাফত আখারা ফতাকল্লা হাসান খালেকের পরে তাকে আরেকটি সৃষ্টিতে আমি পরিণত করেছি করব এবং আল্লাহ স্মাতালা সবচেয়ে উত্তম না সুন্দর আপনার সৃষ্টিকর্তা প্রিয় দর্শক এই আয়াত একজন মানুষের সৃষ্টির বিভিন্ন ধাপ আল্লাহ তালা উল্লেখ করে আমাদেরকে আমাদের ইতিহাস জানিয়েছেন আমাদের ভিতরে যেন অহমিকা না আসে আমরা এক ফোঁটা বীর্য এবং মাটির কাদা সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে এ পর্যন্ত এনেছেন এবং বিভিন্ন ধাপে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর আনুগত্য যেন আমরা করি সেই জন্য সে বিষয়ে আলোচনা রয়েছে এরপরে আজকের সুরাতে আল্লাহতাল্লার বিভিন্ন নামতের কথা রয়েছেন পরবর্তীতে বৃষ্টি বৃক্ষ লতা চতুষ্প জন্তু এগুলো আল্লাহতাল্লার দান এগুলোর ব্যবহার এবং এগুলোর দানের সুক্রিয়া আদায় করা আমাদের প্রতি কর্তব্য সে বিষয়ে ইঙ্গিত রয়েছে এরপর আলাহমাতালা নুয়ার সালাম সহ বিভিন্ন নবীদের কথা আলোচনা করেছেন আমাদের আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারপরে সুরামের একো নম্বর আয়াত আল্লাহ স্মুতালা বলেছেন ইয়া হাই রাসুলগন হে রাসুলগন সমস্ত নব রসুলদেরকে আলাহমতালা বলেছেন কোন মিনা তৈবাদ আপনারা হালাল বক্ষণ করুন ও আমলো চল এবং ভালো আমল করুন প্রিয়দর্শক এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এক নম্বর হলো এ আয়াতে আজকের তেলাত করা হবে যে তারাবিতে এক নম্বর আয়াত সুরাহের এখানে আলাহমাতালা শুরুতে তার সমস্ত রসুলদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া ইউ হার রসুল হে সমস্ত রাসুলগণ অর্থাৎ আল্লাহ সমস্ত রাসুলগনকে আল্লাহমাতালা নির্দেশ করেছেন সেই নির্দেশটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা সমস্ত জন্য সমস্ত রসুলদের জন্য প্রযোজ্য ছিল তাহলে কোনো মিনতই বা তোমরা হালাল বক্ষণ করো অর্থাৎ হালাল করা এটা জরুরি এটা বোঝানো হয়েছে এখান থেকে আর আরেকটি বিষয় হলো আল্লাহ স্মুমাতালা ও আমালু সালে হাকে পরে বলেছেন অর্থাৎ ভালো কাজ এটা পরে বলেছেন তার আগে বলেছেন হালাল বক্ষণ করা অর্থাৎ আমরা ভালো কাজ করবো অনেক কাজ করবো কিন্তু হালাল বক্ষণ করাটাকে আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে দেখতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব সার্থক হব প্রিয় দর্শক এরপরে তাআলা মানুষের মৃত্যুর সময়কার পরিস্থিতি মৃত্যু এরপরে সিঙ্গা ফুঁক দেওয়া হবে যে কিয়ামতের সময় সেটা এবং কিয়ামত সংগঠিত হওয়া এবং মিথ্যাবাদী যারা তাদের পরিণাম কী হবে সে বিষয়ে আল্লাহ স্মাত তালা আলোচনা করেছেন এবং শেষে সে আলাহমাতালা বলেছেন ইন্নাহুল্লাহফলাহুল কাফিরুল কাফেরদের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কাফেররা সফল সার্থক হতে পারবে না তারা ব্যর্থ হবে এবং তারা লজ্জা এবং বিপদের মুখে পড়বে প্রিয়দর্শক এই সুরার শুরুতে আল্লাহ স্মুমা তালা কদাফলা হাদে শুরু করেছেন মোমিনরা সফল কাম হবে আর শেষের দিকে এসে বলেছেন শেষের এত আগের এতে বলেছেন ইন্নাহুল্লাহ ফুল কাফিরুন নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না তাহলে শুরুতে মোমিনদের সফলতার কথা দিয়ে শুরু করে শেষে কাফেররা ব্যর্থ হবে সে বিষয়ে আলোচনা করেছেন বিধায় এই সুরাটি বিশেষ করে আমাদের সফলতার জন্য গুরুত্বপূর্ণ রোডম্যাপ রয়েছে এই সুরাতে আমরা সেটাকে ফলো করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আজকের তারাবিত্তে প্রিয় দর্শক আরও তালাওয়াত করা হবে সুরায় নূর সুরা নূরের শুরুতেই আলাহ তালা জেনার বিধান রেখেছেন একশো বেতরাঘাতের কথা রয়েছে অবিবাহিতদের জন্য এবং সেই শাস্তি যেন অন্যদেরকে দেখানো হয় শিক্ষা গ্রহণ করার জন্য অন্যদের সামনে করা হয় দেওয়া হয় সে বিষয়ে নির্দেশনা রয়েছে এরপরে রয়েছে মেয়েদের প্রতি যদি মিথ্যা অপবাদ দেওয়া হয় তাদের চরিত্র নিয়ে কালিমা লাগানো হয় এবং সাক্ষী না থাকে তার শাস্তি কী হবে আল্লাহ তালা সেই প্রসঙ্গে বলেছেন আল্লাহ দিন ইয়ার আল মোসানাদ যারা সতী সাধবী নারীদেরকে মিথ্যা অহবাদ দেয় তাদের চরিত্র নিয়ে কোনো আজেবাজে কথা তোলে তাদের সম্পর্কে আল্লাহ শাস্তি দিতে শাস্তির কথা বলতে গিয়ে বলেছেন যে তাদেরকে আশি বেত্রাগাত করা হবে এবং বলেছেন লাহম শাহজাদান আবাদা এবং দ্বিতীয় শাস্তি হলো কখনও তাদেরকে কোনো আদালত সাক্ষী হিসাবে গ্রহণ করবে না তাদের সাক্ষ্য গ্রহণ করবে না কারণ তারা একজন মিথ্যা মানে সতী সাধুবি নারীকে মিথ্যা অপবাদ দিয়েছে সেজন্য তৃতীয় তুলা উলায়কা হমুল ফাসিকুন এবং তারা ফাঁসিকদের অন্তর্ভুক্ত হবে তাদেরকে ট্যাগ লাগানো হবে তারা ফাসিক তাহলে তারা ফাঁসিক হবে তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করেন এবং আশীর্বাদ লাগাতে হবে এই তিনটি শাস্তির কথা আলাচমাতলা বলেছেন যারা নারীদের চরিত্র নিয়ে মিথ্যা কথা বলে এবং মিথ্যা অবাদ লাগায় এরপর আল্লাহ তালা লেয়ানের বিধান রেখেছেন লেয়ান হলো কোনো স্বামী যদি তার স্ত্রী চরিত্র নিয়ে কথা তোলেন এবং তার কাছে কোনো সাক্ষী না থাকে তাহলে তিনি চারবার শপথ করে বলবেন যে তার স্ত্রীর চরিত্র ভালো নয় এবং তাদের সপক্ষে তিনি শপথ করবেন আর সর্বশেষে পাঁচ নম্বর নম্বরবার তিনি বলবেন যে আল্লাহ লহানত পতিত হোক আমার বলে যদি আমি আমার স্ত্রীকে মানে মিথ্যা দিয়ে থাকি এইভাবে তিনি শপথ করবেন এটাকে লেহান বলা হয় একইভাবে স্ত্রী যদি সতী সাধবী থাকেন তিনি যদি তার স্বামীর দাবিকে খণ্ডন করেন তাহলে তিনি একইভাবে চারবার শপথ পঞ্চমবার নিজের প্রতি অভিশাপ করেন যে তিনি মিথ্যাবাদী হন তার স্বামী যদি সত্যবাদী হয় এভাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একে প্রতি অবিশ্বাস তৈরি হয়ে সেটাকে বিচারিকভাবে সমাধানের জন্য একটি পরামর্শমূলক বিধান লেয়ান একটি নির্দিষ্টমূলক বিধান দেওয়া নেয়ান লেয়ান সে বিষয়ে আলোচনা শুরুতে এরপরে এগারো নম্বর আয়াত আল্লাহ সুমতালা ইফকের ঘটনা উল্লেখ করেছেন সুরায়নুরের যেটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা জানি সুরা আকরাম সাল্লাহ সাল্লামের সহধর্মী আশাদ আল্লাহ তালান হাকে মিথ্যা হওয়া দেওয়া হয়েছিল কিছু মুনাফেকদের মাধ্যমে এক দুজন সরল মুসলমান তাদের সঙ্গে লুক দিয়েছিলেন ভুলে যাই হোক সেই ঘটনাটি আল্লাহ সুমতাল আলোকপাত করেছেন এবং সুরায়নুরের এগারো নম্বর আয়াতে ইফকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আলোচনা বিস্তারিত রয়েছে আর সংক্ষিপ্তে আকার ঘটনা বলতে গেলে শুধু এটুকু বলতে চাই আমরা যে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাহাবীদের সঙ্গে কোনো একটা যুদ্ধে গিয়েছিলেন সেই যুদ্ধে আমাদের আশাদা স্ত্রী হিসেবে সঙ্গে ছিলেন এবং আসার পথে কোনো এক জায়গায় তারা যাত্রা বিরতি করলেন রেস্ট করার জন্য সেখানে আশাদ আল্লাহ তাল্লাহা দুয়ে কোথাও গিয়েছিলেন টয়লেটের প্রয়োজন সারার জন্য সেখান থেকে মরুভূমি এলাকা অনেক দূরে গিয়েছেন বালু এলাকা সেখান থেকে সেরে তিনি আস্তে আস্তে দেরি হলো এসে দেখলেন যে সমস্ত লোকজন চলে গেছে যারা ইয়ে ছিলেন পথযাত্রী ছিলেন তারা সহযাত্রী ছিলেন সবাই চলে গেছেন আর একটা পালকিতে ছিলেন পালকি যারা আরোহণ করতেন তারা তিনি পাতলা হওয়ার কারণে তারা তিনি ভিতরে আছেন না নাই খেয়াল করে তারা উঠায় নিয়ে চলে গেলেন মনে করলেন ভিতরে আছে যাই হোক পরবর্তীতে এই পুরো দলের ভেতরে একজন লোকের দায়িত্ব ছিল একটু পর গিয়ে পেছনে কেউ পড়ে গেছে কিনা দেখে আসা তিনি আসলেন নিয়ম অনুযায়ী এসে দেখলেন যে আশাদল্লাহ তাল সেখানে তিনি তাকে উঠায় নিয়ে আসলেন এরপরে কাফেররা বিশেষ করে মুনাফিকরা এরপরে অহবাদ তুলে দিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম স্ত্রী আশাদাল্লাহ তালনহা এ লোকের সঙ্গে দেরিতে আসলো কেন নিশ্চয়ই তারা কোনো মন্দ কাজে জড়িয়েছে যাই হোক এই ঘটনা আলসমাতণিকারি মেয়ে এখানে উল্লেখ করে বলেছেন যে তোমাদের জন্য এই ঘটনার মধ্যে কল্যাণ রয়েছে অকল্যাণের কোনো কিছু না আলাদা বলেছে ইন্দালাজা আল্লাহ আল্লাহম বল আল্লাহুম বল্লাকুম তোমাদের প্রিয় এবং আসলামের সহধর্মিনী অমর মোমিন আহসাদ সম্পর্কে যে মিথ্যা আহ্বাত দেওয়া হয়েছে এটা তোমাদেরই কিছু লোক দিয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে ঘাপটি মেরে থাকা মুনাফেকরা দিয়েছে এটাকে তোমরা মন্দ মনে করো না বরং এই ঘটনার ভিতরে তোমাদের জন্য কল্যাণের এবং শিক্ষার রয়েছে দর্শক এই একটি আয়াতের শেষ অংশ আলা তাহসাবু সরাল্লাহুম বাহিরুল্লাহুম আমাদের জন্য অনেক কিছুর শিক্ষা এখানে রয়েছে আল্লাহ তালা এত বড় একটা ঘটনা যে একজন মানুষের চরিত্র নিয়ে কথা বলা তার তাহলে স্ত্রী এবং তিনি যে কত কষ্টে দিনাতিবাদ করছিলেন এই আয়াত নাজিল আগ পর্যন্ত তাকে সন্দেহ করা হচ্ছে রসুল আলম পর্যন্ত তার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছেন আশাদ আল্লাহ নহর আনহার বাবা অবকাশ দিকে আল্লাহ তাল্লা নহর তাকে নানাভাবে আক্রমণ করছেন সত্য উদ্ঘাটন করার জন্য এরকম একটা পরিস্থিতিতে মানুষ কতটা বিপদগ্রস্ত বিপর্যস্ত থাকে মানসিকভাবে এরপরেও আল্লাহতালা বলছেন যে এটা তোমরা মন্দ মনে করো না এর ভিতরে কল্যাণ রয়েছে বোঝা গেল যে কোনো আমাদের ক্ষতিকর এবং বাহ্যিকভাবে অকল্যাণকর বস্তুর পেছনেও অসম কল্যাণ থাকে আমরা নিরাশ হওয়া কখনোই মোমেনের শান নয় এই ঘটনা প্রসঙ্গে আল্লাহলা বলেছেন ওলাই উল ফলদে মিনকুমস্তাতে আইয়ুল কোরবা আল্লাহ স্মাতালা বলেছেন যে যাদেরকে তারা সম্পদ দিয়েছেন তারা যেন শপথ না করে তাদের নিকটাত্মীদেরকে দান না করার ব্যাপারে এখানে ইঙ্গিত করা হচ্ছে আবুক সিক্লা তালে যে তাঁরই নিকটাত্মীয় মেস্তাহা নামক এক ব্যক্তি তিনি আয়স রাজহার চরিত্র চরিত্রে কালী মালায় ঘটনা ঘটনায় মুনাফিকদের সঙ্গে ভুলে না বুঝে সরল মনে হওয়ার কারণে যোগ দিয়েছিলেন তো পরবর্তীতে তিনি তবা করেছেন কিন্তু আউকাশ দিকে প্রতি মাসে তাকে ভাতা দিতেন গরিব মানুষ হওয়ার কারণেই কিন্তু যখন এই ঘটনার পরে তিনি কসম করেছেন যে না আমি আর তোমাকে ভাতা দেবো না আমার মেয়ের চরিত্র নিয়ে তুমি কথা তুলেছো আর আসমাতালা আয়াতে বলেছেন যে এই যাদেরকে তারা সম্পদ দিয়েছে তারা যেন শপথ না করে এই ধরনের শপথ অর্থাৎ দান করতো দান বন্ধ করে দিবি এরকম শপথ যেন না করে দর্শক তাহলে এখান থেকে একটা শিক্ষা আমরা পাচ্ছি তা হলো কাউকে যদি আমরা দান করি এবং কোনোরকম স্বার্থে আঘাত লাগে তবুও আমরা যেন দানটা বন্ধ না করি অব্যাহত রাখি কারণ আমরা দান করছি আল্লাহর জন্য যদি স্বার্থে আঘাত লাগার আমরা বন্ধ করি তাহলে কিন্তু মনে হবে বা বোঝা যাবে পরিষ্কার হবে যে আমরা আল্লাহর জন্য দান করছি না বরং আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আমরা দান করছি এর ফলে তারা শেষ দিকে বলেছিল হাবু নাই আখরুল আল্লাহ হক তোমরা কি চাও না আল্লাহ তালা তোমাদেরকে মাফ করুক আবার কাছ থেকে তোমার আয়াত নাজিল হওয়ার পরে বলেছেন হ্যাঁ অবশ্যই আমি চি আল্লাহ আমাকে মাফ করুক এরপর তিনি তার মানে তাকে আবার নতুন করে ভাতা দিতে শুরু করলেন এরপর সাতাশ নম্বর আয়াত আল্লাহ আসমতালা বলেছেন খুল বুঝও তখন হাতা তাস্তা নিসুয়া স্লাম আল্লাহ আলিয়া তোমরা অন্যের ঘরে প্রবেশ করতে গেলে তাদের অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপর প্রবেশ করবে যদি তোমাদের অনুমতি না দেওয়া হয় ফার যাওয়া তাহলে ফিরে যাও হু আস তার তালু সেটা তোমাদের জন্য কল্যাণ কর তাহলে এই আয়াত থেকে বোঝা গেলো যে কারোর বাড়িতে বাসায় কোথাও অফিসে ঢুকতে গেলে শুরু অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করা দরকার এটা কোরআনের শিষ্টাচার কোরআনের নির্দেশ ত্রিশ নম্বর আয়তালে তালা বলেছেন কুদ্দুল মিনী মিনা ইয়ৌদ্দুবিন আউসলিম আফতুদ্ফুরুজাহম হেয়া রাসুল আপনি বলে দিন মোমেন পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুগুলোকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে এখানে তারা শুরুতে মোমেন পুরুষদেরকে নির্দেশ করেছেন তারা যেন চক্ষু সংযত রাখে এরপরে একত্রিশ নম্বর আয়তে বলেছেন কুলদুল মিনাত মোমেন নারীদেরকে আপনি নির্দেশ করুন তারাও যেন তাদের চক্ষুগুলোকে সংযত রাখে এবং তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে দর্শক আজকে আমাদের সমাজে যে ইফটিজিক সহ নারী নির্যাতন সহ নানা রকমের অনাচারী জাতীয় রয়েছে এগুলো থেকে উত্তরণের জন্য কোরআন দুটি ফর্মুলা বাতলেছে এখানে নুরের ত্রিশ এবং একত্রিশ নম্বর আয়তে ত্রিশ নম্বর আয়তে যে ফর্মুলা বাতলেছে তাহলে শুরুতে পুরুষদেরকে বলা হয়েছে তারা তাদের চক্ষুগুলোকে যেন সংযত রেখে চলে চক্ষুগুলোকে যেন অসংযত না করে তাতে তারা যদি অসংযত দৃষ্টিপাত করে তাহলে তারা নিজেরা ফেতনা পচিত হবে এবং মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগবে আর একত্রিশ নম্বর আয়াতে মেয়েদের জন্য আলাহ যে পলিসি দিয়েছেন ফর্মুলা দিয়েছেন তাহলেও তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে যত্রতত্র যেখানে সেখানে প্রকাশ না করে বিপর্যয় চলাফেরা না করে যদি তারা করে তাহলে সেক্ষেত্রে তারা হ্যারাসমেন্টের শিকার হবে প্রিয় দর্শক তাহলে উভয় নারী এবং পুরুষ উভয় যদি আহ আল্লাহ নির্দেশকে ফলো করে চলে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এরপর আল্লাহ সুমাত বলেছেন তোমাদের মধ্য থেকে যারা বিবাহের উপযুক্ত তোমরা বিবাহ করাও এবং ইয়া কোনো ফোকর ইগুনিয়ম্লাফাদেহী তারা যদি গরিব হয় বিবাহের ফলে আল্লাহ তালা তাদের দরিদ্র দূর করবেন আর যাদের বিবাহ করার সমর্থন আল্লাহ স্মাল তাদেরকে তাদের চরিত্রকে রক্ষা করার জন্য নির্দেশ করেছেন তারা যেন জেনার দিকে পথ না বাড়ায় পা না বাড়ায় সেদিনও নির্দেশ করেছেন এরপর আল্লাহ তালা নূর এবং কাফেরদের কর্ম এই দুইটার দৃষ্টান্ত আল্লাহ তালা বিষ্টমৎকার কিছু দৃষ্টান্ত আল্লাহ তালা উপস্থাপন করেছেন এরপরে পৃথিবীতে আল্লাহর কিছু কথা উল্লেখ করেছেন সাতচল্লিশ নম্বর রায়াতলাহ স্মাত তালা মুনাফিকদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তাদের কর্মকাণ্ড উল্লেখ করেছেন এবং পঞ্চান্ন নম্বর রায়তাল্লাহ স্মাত তালা বলেছেন ওয় আদালদিন্তহলীন মুখাবিলকুম তোমাদের পূর্বের লোকদেরকে যেরকম পৃথিবীতে আল্লাহ তালা আধিপত্য দিয়েছেন রাজত্ব ক্ষমতা দিয়েছেন যদি তোমরা ইমান আর কামলের উপরে চলতে পারো উঠতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ তালা ওয়াদা করছেন তোমাদেরকেও পৃথিবীতে আধিপত্য দান করবেন এরপরে আলহাসমাতালা ছোটো বাচ্চারা বাড়িতে গেলে সেক্ষেত্রেও পারমিশন নিবে সে বিধান দিয়েছেন এবং বৃদ্ধাদের পর্দার সংশ্লিষ্ট বিধান যারা খুব বেশি বৃদ্ধা হয়ে গেছে তাদের পর্দার ক্ষেত্রে সেই তিলতার বিধান সংশ্লিষ্ট আলোচনা তালা রেখেছেন এরপরে শেষের দিকে এসে সুরায় নুরের আলাশমাতালা তার রাসুলকে যেন সাধারণ মানুষের মতো মানুষ না রাখে লতা আর রসুলকে দো আদম বা আল্লাহ তালা রেখেছেন অর্থাৎ তার সুলবতী শীর্ষাধার এবং ভদ্রতার জন্য আমরা দেখায় নির্দেশ নির্দেশে আল্লাহতালা দিয়েছেন দর্শক এই ছিল মরান সুরায় নুরের আলোচ্য বিষয়গুলো শিক্ষাসমূহ নির্দেশসমূহ আদেশ সমূহ লসমা তালার তার আগে সুরের মুমুন সম্পর্কে আমরা আলোচনা করেছি আল্লাহ তালা উভয় সুরা থেকে যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের জীবনে শিক্ষা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন আদেশ শেষগুলোকে আমাদের জীবনে আদেশ নিষেধ হিসাবে আমরা সেগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে কোন প্রোগ্রামে দেখা হবে কথা হবে আল্লাহ তালা সেবন্ধুর সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হাদা ওসলি ওসলাম নবীন মোহাম্মদ ওয়ারি আসল্মাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত